আজকে ভিডিওতে বাংলাদেশে ব্যবহার হয় এরকম 100টি অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো। অ্যান্টিবায়োটিক চেনার সহজ উপায় বলে দেব এবং কোনটা কিভাবে কাজ করে এটাও জানতে পারবেন। এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াকে মারার জন্য রয়েছে কি অ্যান্টিবায়োটিক। এখন এই অ্যান্টিবায়োটিক একটা ব্যাকটেরিয়াকে কয়েকভাবে মারতে পারে, যেমন ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর রয়েছে এই কোষ প্রাচীর তৈরি হওয়া বন্ধ করে দিতে পারে। কোষ প্রাচীর হচ্ছে ব্যাকটেরিয়ার একটা দেয়াল, এই দেয়াল ভেদ করে যাতে কোনো কিছু বাইরে ভিতরে না যেতে পারে বা এই ব্যাকটেরিয়া যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই কোষ প্রাচীর। এখন এই অ্যান্টিবায়োটিক যদি এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হতে না দেয় তখন এই ব্যাকটেরিয়াটা মারা যাবে। তো আমরা দেখি কি কি অ্যান্টিবায়োটিক রয়েছে। এক্ষেত্রে রয়েছে পেনিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন টাইপের যেমন ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভিলোনিক অ্যাসিড, অ্যামফিসিলিন, পাইপারসিলিন প্লাস ট্যাজোব্যাকটাম। তো এই অ্যামোক্সিসিলিন এবং অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভিলোনিক অ্যাসিড এটা আমাদের খুবই কমন একটা অ্যান্টিবায়োটিক, আমাদের সবারই পরিচিত। তো এটাকে আমরা বলতেছি ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, কারণ এই অ্যান্টিবায়োটিকটা অনেকগুলো ব্যাকটেরিয়াকে, অনেক ধরনের ব্যাকটেরিয়াকে মারতে পারে। এখন আসি আমরা পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা পেনিসিলিনেজ বা বিটা ল্যাকটামেজ নামক এনজাইম তৈরি করে। এই এনজাইমগুলো কী করে, অ্যান্টিবায়োটিকের যে বিটা ল্যাকটাম রিং রয়েছে এটা ভেঙে দেয়, ফলে অ্যান্টিবায়োটিকটার কাজ করতে পারে না। এই জন্য বিটা ল্যাকটামেজ বা পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন তৈরি করা হয়েছে, অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকগুলোকে এই এনজাইম ভাঙতে পারবে না। যেমন ক্লোক্সাসিলিন, ডাইক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন কিন্তু অনেক ব্যবহার করা হয়। এরপর আমরা দেখি যে লং অ্যাক্টিং পেনিসিলিন, এগুলো অনেক সময় ধরে আমাদের বডিতে কাজ করে, যেমন ফেনোক্সিমিথাইল পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন যেটা ইঞ্জেকশন আকারে পাওয়া যায় বা ইঞ্জেকশন ছাড়াও পাওয়া যায়, বেনজাথিন পেনিসিলিন। এখন কথা হচ্ছে এগুলো আমরা মনে কীভাবে রাখবো। তো মনে রাখার প্রধান উপায়টা হচ্ছে ক্লাস মনে রাখা, যে কোন অ্যান্টিবায়োটিক কোন ক্লাসের। দেখেন আমরা যে মাত্র কথা বললাম এগুলো সবই কিন্তু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এগুলো শেষে কি থাকবে, সিলিন শব্দটা থাকবে, অ্যামোক্সিসিলিন। এখন আসি আমরা সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, এটা একই রকম ওই সেল ওয়াল তৈরিতে বাধা দেবে। প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, এরকম জেনারেশন আকারে এই অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে। প্রথম জেনারেশনকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ এগুলো খুব অল্প পরিমাণ ব্যাকটেরিয়াকে মারবে, দেখা যায় শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকেই মারতে পারে, যেমন সেফাড্রোক্সিল, সেফাজোলিন, সেফালেক্সিন বা সেপ্টারিন। দ্বিতীয় জেনারেশনটা প্রথম জেনারেশন থেকে আরও উন্নত, এরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে মারতে পারে। যেমন আমাদের সবারই পরিচিত একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে সেফিউরোক্সিন, তো সেফিউরোক্সিন প্লাস ক্লাভিলোনিক অ্যাসিড এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন। তৃতীয় জেনারেশন সেফালোস্পোরিন এটা কি করে, প্রথম দ্বিতীয় থেকে অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়াকে মারতে পারে, এবং বলা হয়ে থাকে যে এই অ্যান্টিবায়োটিকগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রতি বেশি সেন্সিটিভ। এই অ্যান্টিবায়োটিকগুলো ট্যাবলেট ক্যাপসুল আকারে পাওয়া যায়, যেমন সেপডিনির, সেপডিটোরেন, এবং আমরা জানি খুবই কমন একটা হচ্ছে সেফিক্সিম। এরপর আসি আমরা এই তৃতীয় জেনারেশনে আরও কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলো শুধুমাত্র ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, এর মধ্যে কমন হচ্ছে সেপট্রাক্সোন বা সেপোট্যাক্সিম, এরকম আরও অনেকগুলোই রয়েছে। দেখেন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের সবগুলো শুরুতে হচ্ছে সেফ শব্দটা থাকে, তো সেফ থেকে আপনি বুঝবেন এটা হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এরপর চলে আসি আমরা তৃতীয় নম্বরে হচ্ছে কার্বাপেনাম, এটাও ওই একই রকম সেল ওয়াল সিনথেসিসে বাধা দেবে। ইট্রাপেনাম, ডোরিপেনাম, ইমিপেনাম, ইমিপেনাম এবং সিলাস্টেটিন এরা খুব বেশি ব্যবহার করা হয়, মেরোপেনাম এটা পেনাম শব্দ দিয়ে মনে রাখবেন। একটা হচ্ছে মনোব্যাকটাম গ্রুপে, যা হচ্ছে অ্যাস্ট্রিওনাম। দেখেন আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর টাইপের অ্যান্টিবায়োটিক আমরা চার ধরনের দেখলাম, একটা হচ্ছে পেনিসিলিন, একটা হচ্ছে সেফালোস্পোরিন, একটা হচ্ছে কার্বাপেনাম এবং একটা হচ্ছে মনোব্যাকটাম। আপনি যদি অ্যান্টিবায়োটিকগুলো ক্লাস ধরে ধরে একটু বুঝতে পারেন দেখবেন এটা খুব সহজেই মনে থাকবে। এখন দেখবো কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যা ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরিতে বাধা দেয়। ব্যাকটেরিয়া যদি প্রোটিন ঠিকমতো তৈরি করতে না পারে তাহলে কিন্তু ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারবে না। তো এগুলো কারা, যেমন টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক আপনার আমার অনেকেরই কিন্তু চেনা, এর মধ্যে রয়েছে ডক্সিসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটা বেশি ব্যবহার করা হয়, টাইগিসাইক্লিন যেটা ইনফিউশনে ব্যবহার করা হয়। তো আরেকটা ব্যাপার মনে রাখবেন যে টেট্রাসাইক্লিন ওষুধটি খাওয়ার পর পরই অ্যান্টাসিড, দুধ এবং দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না, অথবা দুধ জাতীয় খাবার খাওয়ার পরে টেট্রাসাইক্লিন খাওয়া যাবে না। এই দুইটা জিনিসের মধ্যে 1 থেকে 2 ঘন্টা গ্যাপ রাখতে হবে, কারণ এই খাবারগুলোর মধ্যে রয়েছে কিছু আয়ন, যেমন ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। তো এই আয়নগুলো গিয়ে কী করে, টেট্রাসাইক্লিনের সাথে বাইন্ড করে, চিলেট ফর্ম করে, ফলে টেট্রাসাইক্লিন আমাদের যে পাকস্থলী থেকে রক্তে যাবে এই অ্যাবজর্পশনটা খুব একটা হতে পারে না, ফলে টেট্রাসাইক্লিনের কাজ করার ক্ষমতা কমে যায়। তো টেট্রাসাইক্লিন গ্রুপে অ্যান্টিবায়োটিক নাম মনে রাখবেন, লাস্টে দেখেন সাইক্লিন শব্দটা আছে এটা দেখেই মনে রাখবেন। এখন চলে আসি আমরা ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলোতে, এটাও কী করে প্রোটিন সিনথেসিসে বাধা দেবে, যেমন অ্যাজিথ্রোমাইসিন, এটা কিন্তু আমাদের সবারই অনেকটা চেনা। এবার হচ্ছে ক্লাইথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, স্প্যারামাইসিন, তো শেষে কী থাকবে, মাইসিন থাকবে। তিন নম্বরে রয়েছে অক্সাজোলিডায়ন্স গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেমন লিনেজোলিড, টেডিজোলিড। তো লিনেজোলিডটাও কিন্তু অনেক ব্যবহার করা হয়, দেখা যায় অপারেশনের পরে ইনফেকশনটা রোধ করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো, জেন্ডামাইসিন এটা অনেকেই চিনে, জেন্ডামাইসিন, তো এগুলো কি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। ক্যানামাইসিন যেটা আইড্রপ হিসেবে ব্যবহার করা হয়, স্ট্রিপটোমাইসিন, টোব্রামাইসিন, এরপর হচ্ছে অ্যামিকাসিন, এটা মাইসিন দিয়ে মনে রাখবেন। ওকে, এরপর চলে আসি আমরা এমন কিছু অ্যান্টিবায়োটিক যেটা কী করে ব্যাকটেরিয়া ডিএনএ সিনথেসিস বা ডিএনএ তৈরিতে বাধা দেয়। তো
ডিএনএ আছে, আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে আরএনএ তৈরিতে বাধা দেয়। তো শুরুতে আমরা দেখব ডিএনএ তৈরিতে বাধা দেয় এমন অ্যান্টিবায়োটিকগুলো কারা। আমাদের সবারই পরিচিত একটা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লোক্সাসিন, এরপর হচ্ছে লেভোফ্লোক্সাসিন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সিপ্রোফ্লোক্সাসিন কিন্তু এখন অনেক বেশি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এই জন্য দেখা যায় এখন লেভোফ্লোক্সাসিনটা বেশি ব্যবহার করা হয়। ডেলাফ্লোক্সাসিন যেটা ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, গ্যাটিফ্লোক্সাসিন, জেমিফ্লোক্সাসিন, মক্সিফ্লোক্সাসিন, তো এই অ্যান্টিবায়োটিকগুলোর নামের শেষে কী রয়েছে, ফ্লোক্সাসিন রয়েছে। এখন হচ্ছে আমরা আদার্স অ্যান্টিবায়োটিক যেগুলোকে আমরা কোনো ক্লাসের মধ্যে রাখি না, যেমন মেট্রোনিডাজল, এটা কিন্তু আমাদের সবারই অনেক পরিচিত। দেখা যায় আমাদের পেটে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা কোনো প্রোটোজোয়াল ইনফেকশন হয় তখন কিন্তু এটা অনেক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ক্লোরামফেনিকল, কোলিস্টিন, কোলিস্টিন অ্যান্টিবায়োটিকটা অনেক ব্যবহার করা হচ্ছে। আগে এই কোলিস্টিনটা অনেক পোলট্রি খামারে ব্যবহার করা হতো, এখন এটা খামারে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। দেখা যাবে সামনে হয়তো কোলিস্টিনের রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কমে আসবে। এরপর হচ্ছে মেথিনামিন এবং আরও অনেকগুলো রয়েছে। এরপর চলে আসি আমরা আরও কিছু অ্যান্টিবায়োটিক, যেমন ভ্যানকোমাইসিন, ক্লিনডামাইসিন, ফসফোমাইসিন, স্পেকটিনোমাইসিন, এইগুলোর নাম হয়তো আপনারা শুনেছেন। তো এই মাইসিন দিয়ে কিন্তু আমরা অনেক অ্যান্টিবায়োটিককে চিনতে পারবো। ওকে, এরপর দেখবেন কম্বিনেশন আকারে নিওমাইসিন, ব্যাসিট্রাসিন, বেশিরভাগ স্কিন রিলেটেড যে ইনফেকশনগুলো রয়েছে সেক্ষেত্রে নিওমাইসিন ব্যাসিট্রাসিনের যে কম্বিনেশন এটা ব্যবহার করা হয়। এরপর চলে আসি আমরা টপিক্যাল অ্যান্টিবায়োটিক প্রিপারেশন। কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো শুধু আমাদের স্কিনের জন্য ব্যবহার করা হয়, যেমন আমাদের স্কিনে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কিছু ক্রিম অয়েন্টমেন্ট ব্যবহার করা হচ্ছে, যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম ব্যাসিট্রাসিন, নিওমাইসিন। তো ব্যাসিট্রাসিন, নিওমাইসিনের কম্বিনেশন ব্যবহার হতে পারে, আবার পলিমেক্সিন বি, তিনটা মিলে একটা ওষুধ হিসেবে ব্যবহার হতে পারে। এবার হচ্ছে ক্লিনডামাইসিন 1%, জেন্টামাইসিন আমরা আগেও দেখে আসছি যেটা 0.1% ব্যবহার করা হয়, খুবই কম, জেন্টামাইসিন 0.3%, এগুলো স্কিনের জন্য ব্যবহার করা হয়। মুপিরোসিন 2%, নাইট্রোফিউরাজিন 2%, তো এরকম অনেকগুলো রয়েছে যেগুলো আমরা শুধুমাত্র স্কিনে, আমাদের যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে স্কিনে লাগানোর জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়। এখন আমরা এক নজরে একবার দেখে নিই যে একটা ব্যাকটেরিয়াকে মারার জন্য কী কী টাইপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। প্রথমত আমরা বলেছি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, তো এর মধ্যে কী আছে, পেনিসিলিন আছে, সেপলোসপ্রিন আছে, মনোব্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে। এছাড়াও আমরা ভ্যানকোমাইসিনকে এই দলে রাখতে পারি, ব্যাসিট্রাসিনকেও এই দলে আমরা রাখতে পারি। এরপর চলে আসে আমরা যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, 30S এবং 50S, দুইটা হচ্ছে রাইবোজোমাল সাব ইউনিট, এই দুইটা সাব ইউনিটকে অ্যান্টিবায়োটিকগুলো গিয়ে বন্ধ করে দেয়, যেমন অ্যামিনোগ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, ম্যাক্রোলাইটস, এগুলো হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসে বাধা দেওয়া অ্যান্টিবায়োটিকগুলো। এরপর আমরা দেখবো ডিএনএ সিনথেসিসে বাধা, যেমন সিপ্রোফ্লোক্সাসিন, লেভোফ্লোক্সাসিন, যে ডিএনএ, এই ডিএনএটা কী হতে পারে, ঠিকমতো তৈরি হতে পারবে না। আরও কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলো হচ্ছে আরএনএ সিনথেসিসে বাধা দেয়, যেমন রিফম্পিন, প্লাজমা মেমব্রেনে বাধা দেয় যে অ্যান্টিবায়োটিকগুলো। ব্যাকটেরিয়া যে সেল মেমব্রেন বা কোষ প্রাচীর আছে এর নিচে পাতলা পর্দার মতো প্লাজমা মেমব্রেন রয়েছে, এই প্লাজমা মেমব্রেন তৈরিতে বাধা দেয় যে অ্যান্টিবায়োটিকগুলো, যেগুলো হচ্ছে পলিমেক্সিন বি, কোলিস্টিন। ওকে, তো এভাবে আমরা মনে রাখতে পারি। এখন আমরা এক নজর একবার দেখে আসি যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকগুলো শেষে কী থাকবে, সিলিন থাকবে। তো আমরা এখন এক নজর একবার দেখে নিই যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের শেষে কী থাকবে, সিলিন থাকবে, যেমন অ্যামোক্সিসিলিন। সেপলোসপিন গ্রুপের শুরুতে থাকবে কি, সেপ থাকবে, যেমন সেপট্রাক্সন। টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের শেষে সাইক্লিন থাকবে। ফ্লোরোকুইনোনাল যে অ্যান্টিবায়োটিক সেগুলো শেষে ফ্লোক্সাসিন থাকবে, যেমন সিপ্রোফ্লোক্সাসিন, লেভোফ্লোক্সাসিন। ম্যাক্রোলাইটস গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো মাইসিন থাকবে, যেমন অ্যাজিথ্রোমাইসিন। আবার মাইসিন কিন্তু অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের শেষেও থাকে, যেমন স্ট্রিপটোমাইসিন। আশা করি এই ভিডিওটি আপনারা অনেক উপকারে আসবে। পরের অ্যান্টিবায়োটিক সিরিজে আমরা প্রত্যেকটা ক্লাসের অ্যান্টিবায়োটিক ধরে ধরে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।